হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সন্ধ্যাশ ফিউশন রেসিপিস আজকের রান্না কনকনি চিকেন রান্নাটি তৈরি করবার জন্য লাগবে চিকেনের পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প কিছু কারিপাতা দুটো বড় টমেটো পেস্ট করে রাখা মাঝারি সাইজে দুটো কুচনো পেঁয়াজ এক চামচ আদা এক চামচ রসুন পেস্ট তিন চামচ কোরানো নারকোল ড্রাই রোস্ট করা সাতশো গ্রাম চিকেন পাঁচটি চিরা কাঁচা লঙ্কা এছাড়াও এক চামচ ধনে এক চামচ জিরে লবঙ্গ দুটো দারচিনি ছোট কয়েক টুকরো এলাচ দুটো গ্যাসে কড়াই বসিয়ে শুকনো কড়াইতে ধনে জিরে লবঙ্গ দারচিনি এলাচ ভাজতে থাকলাম ভালো করে ভাজতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায় ভাজা হয়ে গেলে মিক্সির মধ্যে ঢেলে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে কারি কারিপাতা দিয়ে দিতে হবে তারপর দিতে হবে পেঁয়াজ কুচু কিছুক্ষণ ভাজার পর ওর মধ্যে দিতে হবে চিকেন চিকেন দেওয়ার পর ওর মধ্যে দিতে হবে হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন মশলাগুলো দিয়ে চিকেন ভালোভাবে কষাতে হবে কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট এবং জিরা পাঁচটি কাঁচা লঙ্কা আবারও মশলাগুলো দিয়ে চিকেন ভালো করে কষাতে হবে কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে দিতে হবে তিন চামচ কোড়ানো নারকোল যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম আর দিতে হবে টমেটো পেস্ট আবারও মশলাগুলো দিয়ে চিকেন ভালো করে কষাতে হবে ভালোভাবে কষানোর পর যখন চিকেন থেকে তেল বেরোনো শুরু করবে তখন দিতে হবে ধনে চিরে লবঙ্গ দারচিনি এলাচ যেগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটি মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে মিশিয়ে কষাতে হবে কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে দিতে হবে আধা বাটি গরম জল ভালো করে নাড়িয়ে দিতে হবে ঝোল ফুটে উঠলে দিতে হবে গরম মশলার গুঁড়ো কিছুক্ষণ পর ঝোল ফুটে ঘন হয়ে এলে তৈরি হয়ে যাবে আমার কনকনি চিকেন রান্নাটি খেতে খুবই সুস্বাদু রান্নাটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটিকে